উদয়পুরে কাকরাবন হাসপাতাল চৌমুহনির একটি দোকানে বৃহস্পতিবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দিন দুপুরে দোকান থেকে 1,54,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরির ঘটনা তদন্তে আসেন অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ বাহিনী। দিন দুপুরে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আধা ঘন্টা পরে এসে যে আমার রূপটা কেউ আমাদের দানের টাকা খাওয়ানো আসতো আমার হিসাব দিয়ে দেখছে একটা খাতা আছে উপরে খাতাটা আমি খাতা বেছে এবার এই খাতাটা আমি হিসাবটা পাইছি না কিছু সাত দশ মিনিট পরে উঠে এবার নিজে গেছি ক্যাশে মিলে আর একটা খাতা আছে আমার